কোথাও তোমাকে পেলাম না দাদা, তবে কি তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে?
हाय भगवान आमार दादा के कोथाय खुजबो आर कोथाय गेले आमार दादा के पाबो जानी ना भगवान आमार दादा के आमी आर जीवने खुजे पाबो कि ना ओह आर पाच्छी ना बड्ड क्लान्त लागछे आर दारे थाकते पाच्छी ना
আর বেশি কথা কইলা পরে আর তুই এখানে যাইতে পারবি না, চিরজীবন তুই ভঙ্গ হইয়া থাকবি, বুঝছস? সুরের ঘরের সুর এবার আমার ধর্মের বাইরা হে, এই তুই কিন্তু তোর দিবে না, আমার লাগ কিন্তু কেহনো সামানছে না। বেশ তাহলে আমি কোথায় যেতে হবে, তুমি আমায় সেখানে নিয়ে চলো। কই যাবি তুই? তুই আমার বাড়ি যাবে, গে ঘুমাইবে, খাইবে, সুরের ঘরের সুর এবার হিরা আমার জিগায় কই দিয়ে কই যাইতো। ওই সুরের ঘরের সুর যা, দৌড় দিলে কিন্তু কমন দুর্বোধ একবার দেখছিস তো, আমি বাইন্দে লই আইছি। তাকে তুমি কোথায় রেখেছো? এই কারাগারের বাইরে বেয়াদব, যাও তাকে ওই কারাগারে নিক্ষেপ করো। মহারাজ আপনার আদেশ। হ্যালো, আমার জান একেবারে শেষ। মহারাজ আমি একটি কথা বলতে চাই। বলো কি বলতে চাও? মহারাজ আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে জেলখানা যত কয়েদি আছে সবাইকে মুক্ত করে দেওয়া হোক। ঠিকই বলেছো রানী, তোমারই কথা আমি রাখবো। কোথায় প্রহরী? আদেশ 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 করেন মহারাজ। যাও প্রহরী, আমাদের এই বিবাহ বার্ষিকী উপলক্ষে জেলখানার যত কয়েদি আছে সবাইকে মুক্তি করে দেবে। আপনার আদেশ। আমার খালি বলো রানী, এখন আমরা অন্তপুরে যাই। ঠিক আছে মহারাজ, তাই চলুন। তাই চলো। মন্দির ফুট
কিরে তোরে ডাক দিবার আগে কিন্তু তুই উঠে আয়ছস কুক কুক দিকে দিকে এই তুই কি কই রাইছস ভাই এ আমি আছে না আর এক বড়র বোর ভালোবাসতাম হ্যাঁ এইডা কি পরগিয়া প্রেম এই মন্দির ভূত তোর বাইদ বউতে তুই আরেক বেটার বইয়ে হলে ভালোবাসস কি লেগে তুই জানস তো কি হইব ভাই এ আমার মুক্ত করে দাও ভাই হ্যাঁ এই এদিকে এম্মা ও মন্দির ভূত এখন কার অসুজ হইয়া তুই এসস পাগলা বাচ্চা থাকলে তুই অনেক করতে পারবি এই এখন এই ও মন্দির তে মেহির করে ও মন্দির ভূত তুই যা কই এখন কার जीवन फैला तरे देखी सहाले तर विचारो एक আর না হাইলে তরে মাফ করে দেম এই তুই জ্বালাইছিস কি লাগে ভাই আমার দুটি ঘোড়া ছিল ওই ঘোড়া চুরির দায়ে আমাকে কারাগারে বন্দী করে এনেছে বিশ্বাস করো ভাই আমি ঘোড়া চুরি করিনি ও তুই ভালো মানুষ তরে তো তখন সাইরে দিতে কই যাইবে ভাই এই পৃথিবীতে আমার জায়গা যাওয়ার মতো কোনো জায়গা নেই তাই যদি তুমি আমায় আশ্রয় দাও তাহলে তোমার বাড়িতে আমি থাকব ভাই ওন কথাবার্তা ক্লিয়ার কইবে তরে আমি উহকার করুম আমার ভাই তরে লয়ে যামু না এক মাস তিন দিন হইছে বিয়া করছি বয়রে তো আমি চাকরি যাই এই ভাইয়া তুই আমার বয়ের লগে কথা কইতে বিশ্বাস করো ভাই হ্যাঁ আমি কারো সঙ্গে কথা বলবো না হ্যাঁ তরে নে আমি কি করুম ফোন चलो দিন হলো বাণিজ্য করতে এসেছি বাণিজ্য খুব ভালো হয়েছে সোনা রূপা হীরা দানা জহরত অনেক কিছু পেয়েছি আর এই দেশে বিলম্ব না করে এখনি দেশের দিকে যাত্রা করব সারেন জাহাজ স্টার্ট করো বাড়িতে চলে যাব দেশে চলে যাব তাই আমি কথা জয় সর্বনাশ হয়ে গেছে হুজুর সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে শালেন এ জাস্ত নিয়ে কালা তো মাত্তা তো উতা কালা তো মাত্তা শোনো সাদাগর তোমার জাত বালু চরে আটকা পড়ে গেছে যদি তোমার জাত একটি নীরব আলোকনে বলি দিতে পারো তাহলে তোমার জাত চর মুক্ত হবে শালেন এই যে দৈববাণী কি বলে গেল একটা নির্বোধ নিষ্পাপ একটা ছেলেকে আমার জাহাজে বলি দিতে পারলে আমার জাহাজ এই চর মুক্ত হয়ে যাবে শালেন তুমি এই মুহূর্তে এই এলাকায় ঘোষণা করে দাও কেউ যদি একটা নিষ্পাপ একটা ছেলে দিতে পারে তাহলে আমি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দেব যাও শালেন ঠিক আছে আমিও কইতাছি এ
আমার পক্ষে তার 20,000 এ মুখ 30,000 দিমু এ কেউ যদি পাল্লক দিতে পারেন बालक पेल
কিনা সেই খবর তখন জানতে পারলাম না। উজর হে এই যে আমি বার লোকটা নিয়ে লই আসি। নিয়ে আসছো? ঠিক আছে সারেন, সারেন যাও তোমার অস্ত্রখানা নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে হুজুর, এ আমি আনতে ভুল করছিলাম। ভালো, তুমি কি জানো তোমাকে কেন এখানে আনা হয়েছে? না তো আমি জানি না। তাহলে শুনো ভালো, আমার বাহা আমার জাহাজে বালু চরে আটকা পড়েছে, তোমাকে বলি দিলে আমার জাহাজ চর মুক্ত হয়ে যাবে, সেই জন্য তোমাকে এখানে আনা হয়েছে। দয়া করুন আমি হত্যা করবেন না, দয়া করুন আপনি। এ বেড়া এই এ 30,000 স্বর্ণ মুক্ত তাতে কি নাই যে ভিতরে, এ তোরা তো আমি দয়া করবার লাগে। সারে তোমার কাজ তুমি সেরে পেল, এই মুহূর্তে বালককে হত্যা করো। ঠিক আছে ভাই, যার এই পৃথিবীতে কেউ নেই তার বেঁচে থেকে কি হবে, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। যাও সারে। এই ছেলেটিকে তুমি হত্যা করো না, এই ছেলেটি বড়ই ভাগ্যবান, এই ছেলে স্পর্শে তোমার দাঁত চর্মুক্ত হবে। আর শুনো, এই ছেলেটিকে তোমার আপন বাড়িতে নিয়ে যাবে এবং তোমার কন্যা প্রমিলার খেলার সাথী বানিয়ে দেবে। দৈবিবাণী বলে গেল এই ছেলে নাকি খুব ভাগ্যবান, সেই ছেলে বলি দিতে হবে না, সেই ছেলে আমার জাহাজ ছুঁয়ে দিলে জাহাজ চরমুক্ত হয়ে যাবে, তুমি তাকে হত্যা করো না। ওটা বলো, তুমি আমার জাহাজ স্পর্শ করো, যদি জাহাজ চরমুক্ত হয়ে যায় তাহলে তোমার বাধ্য বলো। বেশ আমি তাই করছি। সারেন তুমি জাহাজ স্টার্ট করো। এখন চলো দেশের দিকে যাত্রা করব, চলো সারে। পিতা কতদিন ধরে বাণিজ্যে গেছে কিন্তু এখন পর্যন্ত তো ফিরে এলো না। প্রমিলা, প্রমিলা। পিতা, মা, আমি এসে পড়েছি, অনেকদিন হলো তোকে একা রেখে বাড়িতে আমি চলে গিয়েছিলাম। আমি তো তাই চিন্তা করছিলাম পিতা। তো তো মা খুব কষ্ট হয়েছে রে মা। অবশ্যই পিতা। না পিতা, এনে কে? এ হচ্ছে তোর খেলার সাথী, আজ থেকে সে আমাদের বাড়িতে থাকবে, তোর সাথে খেলাধুলা করবে মা। আমি এখন আসছি, ওকে নিয়ে তুমি খেলাধুলা করো। এই তোমার নাম কি? আমার নাম শুনবে? আমার নাম দুঃখ। মানুষের নাম আবার কখনো দুঃখ হয় নাকি? হয়, যার জীবনে অনেক দুঃখ তার নাম একাকী দুঃখ হয়ে যায়। এই তুমি গান বলতে পারো? গান গান তো আমি জানি না, আমার জীবন থেকে গান অনেক আগে হারিয়ে গেছে। তবে তুমি যখন বলছো তাহলে আমি সুন্দর একখানা কাহিনী জানি, কাহিনীর নাম আপন দুলালের কাহিনী। তুমি যদি শুনতে চাও তাহলে আমি আপন দুলালের কাহিনী তোমাকে শোনাতে পারি। তাহলে ঠিক আছে, আমি একা শুনবো না, আমার সখী কমলাকে নিয়ে তারপরে আমি শুনবো। ঠিক আছে তাই চলো। জানো হ্যালো 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 তুমি কিছু বলতে চাও?
তাহলে বলো তুমি গান করো আমি তোমার গান শুনব হ্যালো হ্যালো